গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি বোলপুর শান্তিনিকেতন যাব বলে। এখন আমরা বর্তমান স্টেশনে দাঁড়িয়ে আছি, এখনও ট্রেন আসেনি। ট্রেন কত নম্বরে দেবে তার জন্য আমরা ওভারব্রিজে দাঁড়িয়ে আছি। আমরা এখন ট্রেনে উঠে পড়েছি, ট্রেন ছেড়ে দিয়েছে। আর ট্রেনের বাইরে থেকে প্রাকৃতিক দৃশ্য দেখতে ভীষণ ভালো লাগছে। আর আপনারাও আমাদের সঙ্গে থাকুন। আমরা এখন বোলপুর স্টেশনে নেমে পড়েছি। অর্ঘ আর অর্ঘর বাবা হেঁটে আসছে, আমি বেরিয়ে এসেছি। এবার আমরা শান্তিনিকেতনের জন্য টোটো ধরবো। এইখানে বোলপুরের মেলাটা তাই যাবে, শান্তিনিকেতনের মেলা বন। এটা হচ্ছে 2 নম্বর গেট। গেটের ওই সামনে হচ্ছে হিন্দি ভবন আর চীনা ভবন। এখানে চীন ভাষায় পড়াশোনা হয়, হিন্দি ভাষায় পড়াশোনা ডিপার্টমেন্ট। ডান দিকে হচ্ছে সেন্ট্রাল লাইব্রেরি। এই বিশ্বভারতীর ছেলে মেয়েদের সব বই পত্র সব এখান থেকে যাবে। এখানে একমাত্র স্টাফ আর স্টুডেন্ট, তাছাড়া এলাও নেই। মেন ক্যাম্পাস হচ্ছে এগুলো দেখা যাচ্ছে। হ্যাঁ, এরা হচ্ছে মেয়েদের হোস্টেল মৃণালিনী। দেহুলি, এই বাড়িটা দোতলায় রবীন্দ্রনাথ ওনার স্ত্রী দুজনে থাকতেন। আর প্রথম যে বিদ্যালয়, সেই বিদ্যালয় হচ্ছে এটা আনন্দ পাঠশালা। আর এই দোতলা বাড়িতেই কিন্তু 3টে দেশের জাতীয় সঙ্গী লিখেছিলেন। আমাদের দেশে হচ্ছে জনগণ মনোমতি, বাংলাদেশ নিয়ে যে আমার সোনার বাংলা, আর শ্রীলঙ্কা সুর, এই বাড়িতে বসে লেখা। হ্যাঁ, মানে স্কুল যখন তৈরি করছেন তখন এই প্রথম বাড়ি, কিন্তু প্রথম বাড়ি হলো শান্তিনিকেতন বাড়ি। যে বাড়ি তৈরি করছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, তখন কিন্তু রবীন্দ্রনাথের 2 বছর বয়স। এখানকার আশা আকাঙ্ক্ষা সব ছিল মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের, সেটা পূর্ণ করেছে রবীন্দ্রনাথ। এবং অনেক পরে রবীন্দ্রনাথের আগে ব্রহ্ম বিদ্যালয় তৈরি করেছিলেন ওনার বড় ভাইপো দ্বিজেন্দ্রনাথের ছেলে, যে তিনি অকাল মৃত্যু হয়েছেন। যে তখন রবীন্দ্রনাথ ছিলেন শিলাইদহ, বাংলাদেশের শিলাইদহেতে জমিদারি দেখাশোনা ভাড়া করেছিলেন। যে ওখানে আবার উনি ব্যাংক খুলেছিলেন, গরিব চাষিদের টাকা পয়সা ধার নিয়ে তাদেরকে দিয়েছিল যে তোমরা চাষবাস করে আবার টাকা আমাদের ফেরত দিও। কেউ তো আর টাকা দেয়নি, ওখানে দেনা হয়ে গেছে। এবার ওখানে সব বিক্রি করে দেনা মিটিয়ে চলে এলেন বিশ্বভারতী শান্তিনিকেতন। এসে প্রথম বিদ্যালয় তৈরি করলেন, এইটা নাম দিলেন আনন্দ পাঠশালা। প্রথম ছাত্র হচ্ছে ওনার বড় ছেলে রতীন্দ্রনাথ, বন্ধু ছেলে সন্তোষ মজুমদার, আরও 2-5 জনকে নিয়ে প্রথম বিদ্যালয় তৈরি করেন। স্কুলের নাম হচ্ছে গাছের নাম অনুসারে, যেখানে বকুল গাছ আছে সেখানে বকুল বীথি, যেখানে শাল গাছ আছে সেখানে শাল বীথি, যেখানে বেল গাছ আছে সেখানে বেলুবন। সামনে আছে আপনার ওই সাইডে বোল প্রাঙ্গণ মাঠ, ওইদিকে ঢুকতে দেয় না,
ভাষা ভবন ওই সাইডটা জানতে এই যে বট গাছ দেখছেন, এই বট গাছটা বিখ্যাত বট গাছ। এই গাছটার নাম হচ্ছে তিন পাহাড়। না এটা পরে হয়েছে, এটা 10-15 বছর হয়েছে, কিন্তু নাম দিয়েছিলেন রবীন্দ্রনাথ তিন পাহাড়। এই বট গাছটার পিছনে হচ্ছে শান্তিনিকেতন বাড়ি, যে বাড়ি তৈরি করেছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। তো বাবার সঙ্গে যখন উনি আসতেন না বোলপুর, তো খেলার সঙ্গীত কেউ ছিল না, এই বাড়ি থেকে চলে আসতেন এইখানে। এইখানে এসে এটা রাঙামাটি পথ ছিল, পাকা রাস্তা ছিল না। এই রাস্তার ধারে উনি দড়ি পাথর কাগজ জড়ো করে খেলা করতেন। যখন 12 বছর বয়স হয় তখন উনি কবিতা লিখছেন, কুমোর পাড়া গরু গাড়ি বিদায় করা তুলসী। এগুলো হুক সিস্টেম নেই, এরকম হুক সিস্টেম চলছে বাবা। চলে আসো ভাই। বাড়ির থেকে আমরা টিফিন নিয়ে এসেছি, লুচি, আলুর দম, ঘুগনি আর মিষ্টি সবই নিয়ে এসেছি, কিন্তু খাওয়ার থালাটাই আনতে ভুলে গেছি, আর বসার জায়গাটা লাস্টে। ক্যারি ব্যাগ পেতে তারপরে বসে আমরা এই খাচ্ছি। কেমন হয়েছে?
কাকা দুজন খাচ্ছে এবার। অর্ঘ্যর ভীষণ খিদে পেয়েছিল, ও আর কথাই বলতে পারছে না। সব খাওয়া দাওয়া চলছে। এই জায়গাটা খুব সুন্দর, একদম শান্ত পরিবেশ। সোনাঝুরি থেকে বাড়িতে ফেরার সময় টোটো থেকে নেমে আমরা শান্তিনিকেতন ক্যাম্পাসটা একটু ঘুরে দেখছি। যাওয়ার সময় পুরোটা তখন দেখা হয়নি, সেই জন্য আমরা একটু নেমে ঘুরে ঘুরে দেখছি আর আপনাদেরকেও দেখাচ্ছি। আপনারাও আমাদের সাথে দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। হ্যাঁ বাবা,
ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা, গুড নাইট।